থাকবো না কবদ্দ করতে দেখবে এবার জয়টারে কেমন করে গুছা মানুষ যুগান্তরে ঘূর্ণিপাক দেশ হতে আজ দেশান্তরে ছুটছে তারা কেমন করে ঈশ্বর নেশায় কেমন করে মরছে যে বিল্লাখে লাখে কবির কথার মতোই এখন সারা দেশে বসে লাখ লাখ মানুষ তাই আমাদের সকলকে ঘরে থাকতে হবে ঘরে থাকলে কি আনন্দ করা যাবে না তাই তো আমরা নিয়ে এলাম ছোটদের হই হল তাই আজ আমাদের অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে আসছে ছোট্ট বন্ধু নুসরাত ভাইয়া ভাইয়া আজ তুমি কি কবিতা আবৃত্তি করবে বাঘ বাঘ পায়রা আচ্ছা তুমি আবৃত্তি করো বাঘ বাঘ পায়রা আমাদের পায়রা বহু সুন্দর কালকি এখন আমাদের এই অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করতে আসছে সুমার ইসলাম সুমার এখন তুমি কি কবিতা আবৃত্তি করবে শিংখ মামা ওকে তুমি আবৃত্তি কর শিংখ মামা মাংস খেতে যাও রাজংশ দিব তোমায় হিংসা ভুলে যাও এবার আমাদের মঞ্চে কবিতা আবৃত্তি করতে আছে আমাদের ছোট্ট বন্ধু রাকি এবার তুমি কি কবিতা আবৃত্তি করবে এবার তুমি আবৃত্তি করো আসছে আমাদের ছোট্ট আরেক বন্ধু আরিয়ান ফারহান হ্যাঁ এখন তুমি কি কবিতা আবৃত্তি করবে আচ্ছা তাহলে তুমি করো এখন কবিতা আবৃত্তি করতে আসছে সাথে একটা রিয়া সাথে এখন তুমি কি কবিতা আবৃত্তি করবে বড়কে আচ্ছা তাহলে তুমি করো বড়কে হরিচন্দ্র মিত্র আপনাকে বড় বলে বড় সেই নয় লুকে যারে বড় বড় সেই হয় বড় হয় সংসারে তে কঠিন ব্যাপার সংসারে সে বড় হয় বড় গুণ যার গুণেতে হইলে বড় বড় বলে সবে বড় যদি হতে চাও ছোট হও তো এখন কবিতা আবৃত্তি করতে আসছে সম্রাট সম্রাট এখন তুমি কি কবিতা আবৃত্তি করবে আমাদের ছোট নদী চলে বাঁকুড়া আচ্ছা তাহলে তুমি করো আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে বালু কোথাও নাই কাদা একধারে কাশবন ফুলে ফুলে সাদা এখন কবিতা আবৃত্তি করতে আসছে এস এম কিউরিয়া এখন তুমি কি কবিতা আবৃত্তি করবে আমাদের দেশ তাহলে কবিতা আবৃত্তি করো আমাদের এই দেশ লিখেছেন সৈয়দ শামসুল হক সূর্য উঠার পূর্ব দেশ বাংলাদেশ আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ আমাদের এই দেশ বাংলাদেশ কবির দেশ বীরের দেশ আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ হাই বন্ধুরা আমাদের এই প্রথম পর্বের অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে রিপন আইস চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের আরো নতুন ভিডিও পেতে নিচের বেল আইকনটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই শেয়ার করুন